সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। ওকে, আমি চুলাটা অন করে দিয়েছি, তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব এটার মধ্যে। আজকে আমি বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি। এখানে 1 কাপের মতন তেল আছে, এখন আমি পেঁয়াজটা অ্যাড করবো। বড় একটা পেঁয়াজ দিলে হবে, বা একটা পেঁয়াজ দিতে পারেন। আমি এই চিকেনটা একটু হালকা, একটু হলুদ, একটু মরিচ আর একটু লবণ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিব। আলুটাও আমি সেম একটু মরিচের গুঁড়া, হলুদ দিব না, মরিচের গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে এটাও একটু ভেজে নিব। এই যে আমি একটা থেকে অল্প অল্প করে মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ফেললাম। আচ্ছা, মরিচের গুঁড়া আর একটু দিচ্ছি, 1/2 চামচ দিলে হবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চামচের থেকে একটু কম, আর লবণটা পরিমাণ মতন। আর গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এটা ভালো করে মাখাবো আর কি, একটু মাখায় তারপর আমি এই চুলায় এটা ভেজে করবো। আমি এটা আঁচটা একদম কমাই দিব, আস্তে আস্তে হবে পেঁয়াজটা। এতক্ষণ আমি চিকেনটা একটু ভেজে ফেলি, পরিমাণ মতন তেল দিয়ে চিকেনটা ভাজবেন। আচ্ছা, আমি এটার সাথে একটু গরম মশলা এখনই অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে চিকেনটার মধ্যে মরিচের গুঁড়া একটু সামান্য ফুড কালারও ইউজ করতে পারে ভালো লাগার জন্য। আমি চিকেনটা একটু ভেজে নিই, আমি ছোট ছোট পিস করে নিয়েছি চিকেনে। একটু বাড়াই দিচ্ছি, প্রথম প্রথম আমি এই নর্মাল রান্নাগুলি একটু দেখাবো আপনাদেরকে, কারণ কি একটু চাপ রান্নাগুলি প্রথমে দেখাবো না। যারা নতুন শিখছেন তারা প্রথমে সহজ রান্নাগুলি শেখা ভালো। এটার মধ্যে এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। আর আপনারা মুরগি ভাজার সময় একটু আদা রসুন বাটা অবশ্যই দিয়ে দেবেন ভাজার আগে। এখানে 1/4 চামচ, এই চামচে 1/4 চামচ আদা রসুন বাটা লাগলো আমার। এখানে 3 চামচ দিয়েছে, 1 চামচ চিকেনের মতো দিয়েছে।
এখন একটু লবণ অ্যাড করবো আমি। পরে আবার দিব, আলু তো মাথায় ফুটে নিন, একটু মরিচের গুঁড়া আর লবণ। অল্প মরিচের গুঁড়া আর লবণ, আমি এখন ভাজবো। একটু সামান্য পরিমাণে আমি এখন পানি অ্যাড করবো অল্প। এরপর আমি দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, এক চামচের মতন, এই চামচ না, চার চামচের এক চামচের মতন, আর এই চামচের হাফ চামচ দিলে হবে। লাগলে মরিচটা আবার একটু অ্যাড করা যাবে, কিন্তু বেশি দিবেন না, কারণ কি আমি চিলি ফ্লেক্সটা ইউজ করবো পরে, আর গোলমরিচ গুঁড়া দিয়েছি এই জন্য। আচ্ছা, হাফ চামচ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া এক চামচ, এটা আবার বসাতে হবে। এখন চুলার আঁচটা কমাই দিব, ভালো লেগে যাবে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব, এই পরিমাণে জিরা গুঁড়া দিচ্ছি, হাফ চামচের মতন। আর একটু দিচ্ছি সামান্য জিরা গুঁড়া লাগবে। এখন আমি এটার মধ্যে ডালটা অ্যাড করে দিব। চিকেনটা আমার কষানোর দরকার নেই, কারণ কি চিকেনটা আমি অলরেডি মাখায় হলুদ মরিচ গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা লবণ এগুলো দিয়ে আমি মাথায় ওটা দিয়ে দিচ্ছি। তো অতএব এখন আমার আর এটা কষানো লাগবে না, মুরগিটা আমি এটা এভাবে দিতে পারবো ডাইরেক্ট। তো এখন আমি বুটের ডালটা ভেঙে দিয়ে দিব। আচ্ছা, বুটের ডালটা কমও দিতে পারেন কি বেশিও দিতে পারেন, তা আপনাদের ইচ্ছা। আমি দিয়ে দিলাম দুই কাপ সিদ্ধ করা, আর এটা কিন্তু হাফ বয়েল করে নিয়েছি বুটের ডালটা। একটু লবণ একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বুটের ডালটা। প্রথমে একটু নেড়ে কষাবো আমি কিছুক্ষণ। তা আমি চিকেনটা এখানে অ্যাড করে দিয়েছি। আমি এখন চিকেনটা একটু নেড়ে দিব, আমার ভাজা হয়ে গেছিলো, আমি এখানে দিয়ে দিয়েছি চিকেনটা। তো ডালের সাথে চিকেনটা একটু ভালো করে নাড়বো, তো কষায় তারপরে আমি দেন এটার মধ্যে পানি দেব। একটু ইয়ে হোক, আমি চুলার আঁচটা একটু বাড়াই দিব। আমি এখন আলুটাও অ্যাড করে দিয়েছি এটার সাথে, আমার আলুটা ভাজা শেষ। তো এরকম সব কিছু ভাজা হয়ে গেলে আলুটা আমি তো হাফ বয়েল করে নিয়েছিলাম, হাফ বয়েল করে নিয়েছে এখন বেশিক্ষণ লাগবে না এটা রান্না শেষ হতে। তো সেক্ষেত্রে আপনারা একটু হাফ বয়েল করে নিলে অনেক ভালো হবে, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি একটু জাস্ট কষায় আমি পানিটা দিয়ে দিব, হয়ে আসছে আমার। এখন জাস্ট আমি পানিটা অ্যাড করবো, একটু হালকা গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে একটু হালকা গরম পানি দিয়ে তাড়াতাড়ি রান্নার জন্য এটা করতে পারেন, দিতে পারেন। আমি আর একটু আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিব, অল্প করে, বেশি দিব না।
আর একটু পানি লাগবে। যেহেতু এটা বুটের ডাল সেহেতু পানিটা একটু রাখতে হবে, নাহলে পরে ড্রাই হয়ে যাবে। আর আমার সবগুলি আমি বয়ল করে নিয়েছি, এজন্য আমি বেশি একটা পানি অ্যাড করা লাগবে না, সেটা একটু হালকা ফুটে উঠলেই হয়ে যাবে। হয়ে গেল আমার, এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। আমি এখন আবার চেক করে দেখবো ডালটা, মানে আমার রান্না শেষ, দেখবো ডালটা সিদ্ধ হয়েছে নাকি। এবার একটা দেখবো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা চেক করে দেখবেন, নাহলে অনেক সময় ডালটা কাঁচা হয়ে যায়। আমি অল্প কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দেবো ওখানের সাথে, বেশি দিব না। বাচ্চারা তো ঝাল খেতে পারে না, আর যদি শুধু বড়দের জন্য করেন তাহলে অসুবিধা নেই, যারা ঝাল খেতে পারেন আর একটু ঝাল অ্যাড করতে পারেন। আমার এটা হয়ে গেছে, এখন আমি একটু বলে ঢেলে দেবো চুলাটা অফ করে দেবো। এটা আমার রান্না শেষ, কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু সামান্য উপর দিয়ে চিলি ফ্লেক্স দেব, আর একটু বেরেস্তা দিয়ে দেব। এগুলি অপশনাল, আপনারা ইচ্ছা করে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে। এটা পরোটা বা অন্য কিছু দিয়ে অনেক ভালো লাগে, ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবেন, আর মানে খুবই টেস্টি একটা খাবার। এই তো, যদি ভালো লাগে অবশ্যই একটু ফলো করবেন, লাইক দিবেন। ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।